কেএসটিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি চাঁদপুর সদর শহরমারি বাজার। এখানে এটাই কুরবানি ঈদের বাজার না, এটা লিগিয়া সাপ্তাহিক বাজার। সোমবারে এখানে কোটি কোটি টাকার গরু পাচ্ছে বেচা কেনা হয়। সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, 1 জানুয়ারি 7 তারিখ রুশ রবিবার। এই যেটা দেখতে পাচ্ছেন এটা লিগে হাসলি, এখানে হাসলি কাটা হয় গরু কেনা বেচার সময় এখানে। আসসালামু আলাইকুম। এখানে হাসলি কাটা হয়। আমরা শুনতে পাচ্ছি এখানে সব হাসলিওয়ালার বলছে যে আপনাদের হাসলির টাকাগুলো মসজিদ বা মাদ্রাসায় এখানকার এমপি এখানকার দীপুমণি আর আপনাদের নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে? আওয়ামী লীগের সুবিধা বা আওয়ামী লীগ কতটুকু উন্নয়ন করেছে দেশে? আপনাদের যথেষ্ট উন্নয়ন করেছে, প্রশাসনের অ্যালার্ট নাই, গরুগুলা চুরি হয়ে যায়। শুনতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের প্রচার প্রচারণা অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগ। ফিরে আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগ হেডটিক করেছে, তারপরও জনগণ সবাই আওয়ামী লীগ ক্ষমতা দেখতে চায়। চাঁদপুর সদর ভাইয়ের নাম আপনি কি চাঁদপুর এলাকা সদরের? আপনাদের এলাকায় আওয়ামী লীগ কতটুকু উন্নয়ন করেছে? বিশাল হয় অনেক। আপনারা কি ফির আওয়ামী লীগ সরকার ক্ষমতা চান? শুনতে পাচ্ছেন সবাই বলছে ফির আওয়ামী লীগ ক্ষমতা চায়, হেডটিক করেছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা চায়। আর এখানে যে হাসলি উঠা হাসলির গরুর টাকাগুলো সব এতিমখানায় মসজিদে মাদ্রাসা দান করা হয়। দীপুমণি মহোদয় এই চাঁদপুর এলাকার এই এখানকার মসজিদ মাদ্রাসা এতিমখানায় দেওয়া হয়। শুনতে পাচ্ছেন এখানে 90% টাকায় মসজিদ মাদ্রাসায় তিনখানা দান করা হয়। যে গরুগুলার আসলিগুলার টাকাগুলা সব মসজিদ মাদ্রাসায় দান করা হয়। এখানে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপুমণি এখানকার এমপি আমি আছি এখন চাঁদপুর সদর শহরমারি বাজার। এটা কোনো ঈদের বাজারও না, এখানে প্রতি সোমবার কোটি কোটি টাকার গরু পাচ্ছে বেচা কেনা হয়। সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এখন আওয়ামী লীগ সরকারে আবার ক্ষমতা চাচ্ছে সাধারণ জনগণ, যারা খেটে খাওয়া মানুষ দেখতে পাচ্ছেন। কেএসটিভি নিউজ মুন্সিগঞ্জ।